আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, আর সেই নোটিশটির মধ্যে রয়েছে সকল শিক্ষার্থীদের জন্য সুসংবাদ। আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা যারা সেই সুসংবাদটি সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিও নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার, চলুন তাহলে আমরা সেই নোটিশটি দেখে নেই। সেই নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 35 লক্ষ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ইমেল আইডি, অর্থাৎ 35 লক্ষ শিক্ষার্থীকে দেওয়া হবে ইমেল আইডি। এই ইমেল আইডি দিয়ে কি কাজ, এই ইমেল আইডি আপনার কি উপকারে আসবে, কখন দেওয়া হবে, সকল বিস্তারিত কিন্তু এই নোটিশের মধ্যে রয়েছে। আর এই নোটিশটি পড়লেই কিন্তু আপনারা জানতে পারবেন এই ইমেল আইডির উপকারিতা এবং এই এই ইমেল আইডি দিয়ে আপনাদের কি লাভ হবে এবং কি ইমেল আইডিটা আপনারা কখন কিভাবে পেতে পারেন, সব কিছু কিন্তু এই নোটিশের মধ্যে রয়েছে। তাই অবশ্যই আপনারা নোটিশটি মনোযোগ সহকারে পড়বেন এবং এটি বোঝার চেষ্টা করবেন। অবশ্যই এই ইমেল আইডিটা আপনাদের সুবিধার্থে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে দিবে, তাই অবশ্যই এই বিষয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তো দেখুন, প্রথমে রয়েছে গুগল ওয়ার্ক স্পেস ফর এডুকেশন এর আয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের 35 লক্ষ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ইমেল আইডি। 35 লক্ষ শিক্ষার্থী পাবে। আজ বৃহস্পতিবার, অর্থাৎ 16 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে অফিসিয়াল ইমেল আইডি প্রদান সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণীর 2021-22 শিক্ষাবর্ষের 3,29,086 জন শিক্ষার্থীকে অফিসিয়াল ইমেল আইডি প্রদান করা হয়। অর্থাৎ এই ইমেল আইডিটা কিন্তু দেওয়া হয়েছে 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ইমেল আইডি প্রদান করা হবে, অর্থাৎ শুধুমাত্র 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে এই অফিসিয়াল ইমেল আইডি প্রদান করা হয়েছে। এখন আপনাদের সকল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কিন্তু এই আইডিটা দিয়ে দেওয়া হবে। গাজীপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনে ভার্চুয়াল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। তাহলে এই উদ্বোধনী কার্যক্রমটি করেন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য ডক্টর মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ইমেল আইডির মাধ্যমে পাঠ্যক্রমের নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এখন আপনারা জানতে পারবেন এই অফিসিয়াল ইমেল আইডির মাধ্যমে আপনারা কি কি উপকারিতা বা কি কি সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে নানা আনলিমিটেড স্টোরেজ পাবেন, অর্থাৎ আপনারা কিন্তু এই ইমেল আইডি পাওয়ার ফলে নানা আনলিমিটেড স্টোরেজ পাবেন। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণে তারা অফিসিয়াল যোগাযোগ যেমন করতে পারবে, একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট ডকুমেন্ট ডিজিটাল কন্টেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে। অর্থাৎ আপনারা যদি কেউ বাহিরের রাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান সে বিষয়ে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনাদের নানা ডকুমেন্ট টেক্সট কিন্তু এখানেই সংরক্ষণ করতে পারবেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যোগাযোগ অনেক বেশি সহজ হবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কিন্তু আপনারা বিভিন্ন প্রকার যোগাযোগ করতে পারবেন এই অফিসিয়াল ইমেল আইডির মাধ্যমে। একাডেমিক পাঠ্যক্রমে এই অফিসিয়াল ইমেল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ইমেল আইডিটা আপনাদের জন্য কত বড় একটি সুযোগ সুবিধা নিয়ে আসছে। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও এই অফিসিয়াল ইমেল আইডি প্রদান করা হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র কিন্তু আপনাদেরকে এই আইডিটা দেওয়া হবে না, শিক্ষকদেরও দেওয়া হবে। উদ্বোধনের দিন সারা দেশে অধিভুক্ত কলেজের 38,817 জন শিক্ষক, 2,242টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 886 জন কর্মকর্তা কর্মচারী ও 74 জন শিক্ষককে অফিসিয়াল ইমেল আইডি প্রদান করা হয়। অর্থাৎ আপনাদের শিক্ষকগণকে কিন্তু অলরেডি এই ইমেল আইডি প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিজামুদ্দিন আহমেদ, ট্রেজার প্রফেসর আব্দুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অর্থাৎ এখানে কিন্তু অনেক মহামান্য ব্যক্তি উপস্থিতই ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি দপ্তরের পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং অফিসিয়াল ইমেল আইডি প্রদান নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তাহলে বুঝতেই পারছেন যে এই ইমেল আইডিটা আপনাদের জন্য কত বড় একটি সুযোগ সুবিধা নিয়ে আসছে। তাই অবশ্যই আপনারা আপনাদের কলেজের সঙ্গে যোগাযোগ রাখুন, ইমেল আইডি পাওয়া মাত্রই আপনারা আপনাদের পার্সোনাল ইমেল আইডিটা নিয়ে নেবেন, যা আপনাদের কিন্তু অনেক বড় সুযোগ সুবিধা উপভোগ করতে সাহায্য করবে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।